আল্লাহ তাআলা এই দিনে ইসলামকে মুকাম পরিপূর্ণ করছেন, দ্বীনকে পরিপূর্ণ করছেন, আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করছেন এবং ইসলামকে আমাদের ধর্ম হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করছেন। আরাফাতের দিন হলো হজের দিন, ইয়াউম আরাফা আল হজ, আল হজ ইয়াউম আরাফা, আরাফাত মানে হলো হজের দিন। এই দিনে যাদের কাছে মাল আছে তারা হজ করবে, যাদের কাছে কুয়াত আছে শক্তি আছে তারা কি করবে, বাইতুল্লাহ হজ করবে। আর যাদের কাছে যারা হজ করছে কিংবা যারা হজ করতে পারবে না তাদের জন্য নিয়ম হলো তারা এই দিনে আরাফাতের দিনে রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। আরাফাতের দিন সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বে অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। অধিক অসংখ্য কোন সংখ্যা নাই, অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কি করে দেন? মুক্তি দান করে দেন। দুনিয়ার আসমানে আসেন, ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা গর্ব করেন, দেখো আমার বান্দা আরাফাতের ময়দানে দুইটা সাদা কাপড় পরিহিত অবস্থায় সাদা কাপড় পরিধান করে আমার সামনে হাত তুলে কাঁদতেছে, আমার মধ্যে কি চায়? আরাফাতের দিন শয়তান এত বেজ্জত হয়, এত জিল্লতি হয় শয়তান, অন্য কোনো দিন হয় না। শয়তান বলে সারা জিন্দেগি তোমাকে ধোকা দিলাম, আজকে তুমি আল্লাহর কাছে মাফ চাইছো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। শয়তান ওই দিন সবচেয়ে বেশি বেজ্জতি হয় কোন দিন? আরাফাতের দিন। আর আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে আরাফাতের দিন মাফ করে দেন, ক্ষমা করে দেন। বলে আমাদের আমার বান্দা আমার কাছে কি চায়? মা আলাদা হাত বলে কি চায়? আল্লাহ প্রশ্ন করেন, রাসূলুল্লাহ বান্দা তো এটা চায়, মাফ চায়, ক্ষমা চায়। আল্লাহ বলে যাও আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম, যাও আমার বান্দা কি চায় আমি তাই দিয়ে দিলাম। বান্দা যা চায় আল্লাহ তাআলা তাই দেয়। কোন দিন? আরাফাত দিন। আরাফাতের দিন হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম দিন, হলো কোন দিন? আরাফাতের দিন। এই দিনে যারা যাদের কাছে মাল আছে তারা হজ করবে, যাদের কাছে মাল নাই তারা এই দিনে রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। আরাফাতের দিন একটা রোজা যেটা আমি এবং পূর্ববর্তী সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাম যে কালিমা হলো সবচেয়ে উত্তম, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির। তোমরা বেশি বেশি এই কালিমা পড়ো, উঠতে বসতে চলতে ফিরতে এই কালিমা পড়ো। এই কালিমা আরাফাতের দিনের জন্য খাস কালিমা, এই জন্য আরাফাতের দিন আমরা রোজা রাখবো, নামাজ পড়বো, জিকির আজকার করবো, দোয়া করবো, তওবা করবো, ইস্তেগফার করবো, কোরআন তেলাওয়াত করবো, যত নেক আমল আছে সমস্ত নেক আমল করবো এবং আল্লাহর কাছ থেকে নিজের গুনাহকে মাফ করাবো এবং সমস্ত গুনাহের কাছ থেকে আমরা বিরত থাকবো। কোন গুনাহ কাজ করবো না, তওবা করবো, খাস দিলে